জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিডিও অফিস থেকে 100 মিটার দূরে বিজেপির অবস্থান বিক্ষোভ। বিডিও অফিস এলাকায় জারি 144 ধারা, সেই কারণে মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিডিও অফিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থান বিক্ষোভ বিজেপির। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী মাহফুজা খাতুন, বিজেপি নেতা লালটু দাস, শঙ্কর তরফদার সহ অন্যান্য নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন ব্লকে বিডিওদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্য বিজেপির নির্দেশে এই অবস্থান বিক্ষোভ। গোটা বাংলা জুড়ে ভোট লুট সন্ত্রাস এবং যেভাবে তামাশায় পরিণত করেছে সরকার, তারই প্রতিবাদে গোটা বাংলা জুড়ে এই জেলা তো প্রত্যেক ব্লকে আমাদের আজকে ডেপুটেশন। কারণ সাধারণ মানুষ ভোট দিয়েছে, সঠিকভাবে ভোট দিতে পারলে একটা সিটও এখানে তৃণমূল পেত না। এবং রাতের অন্ধকারে যেভাবে পুলিশ ধমকে চমকে জেলা পরিষদের প্রার্থীদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, আজকে সঠিক নির্বাচন হতো, কেন্দ্র বিশেষ করে কেন্দ্রের পুলিশ দিয়ে যদি নির্বাচন হতো একটা সিটও পেত না। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, তাই গোটা ব্লকে আজকে ব্লকগুলোতে 144 ধারা করেছে। আপনারা জানেন ভোট ঘোষণার থেকে, ভোট থেকে এবং রেজাল্ট থেকে এবং তারপর আজ পর্যন্ত যেভাবে ভোটটা করেছে, ছাপ্পা, রিগিং, খুন, সন্ত্রাস, তারই বিরুদ্ধে এবং পোস্টপল ভায়োলেন্স আজও পর্যন্ত বিভিন্ন জায়গায় সিল করা বাক্স পাওয়া যাচ্ছে, ব্যালট বক্স পাওয়া যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে এবং প্রায় 60 জন মানুষ খুন হলো, এর বিরুদ্ধেই হচ্ছে আমাদের রাজ্যের যে 341টা প্রশাসনিক ব্লক রয়েছে, 341টা ব্লকে আমাদের রাজ্যের নির্দেশ অনুযায়ী ব্লকে ব্লকে বিক্ষোভ কর্মসূচি এবং বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে। এটা রাজ্যের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রোগ্রাম।